এনাচ্ছে ঘরে ঘরে পরিশ্রুত জল। শুধুই স্বপ্ন, জলের জন্য হাহাকার যেন কিছুতেই মিটছে না। বনগাঁর চৌবেরিয়া দুই গ্রাম পঞ্চায়েতের নহাটা দাসপাড়া এলাকার সজলধারা প্রকল্প বাস্তবায়িত হওয়ার পরেও জল নেই। অভিযোগ, আয়রনযুক্ত জল মিলছে, পরিশ্রুত জলের দাবিতে সরব বাসিন্দারা। মাঝখানে যে জলটা পরিষ্কার আসছিল না একদম, মানে গোলাপ মানে হলুদ গোলাপ মতো জলটা, এই জলটা ভালো হচ্ছিল না, ওই জন্য খেতে পাচ্ছিলাম না, জল আমরা খাইনি একদিন। সবসময় বন্ধ থাকে, আছে কেউ দেখার লোক নেই, তা ধরো তা এক দু বছর জল পেয়েছিলাম, সেরকম ভালো পাওয়া যায়নি, শুধু আয়রন বেশি ওঠে। চালু হয়েছিল এক মাসও জল ওঠেনি, আর জল ব্যবহার করার জন্য সেরকম জল না বলে কেউ নেয়ও নি, তাহলে আজকে প্রায় হয়ে গেল তো চার বছর মতন। হ্যাঁ, কিন্তু জল নেই, শুধু বন্ধ পড়ে রয়েছে। শাসক দলের মুখে শুধু উন্নয়নের খতিয়ান আর আশ্বাসের বুলি। এদিকে ঘরে ঘরে পরিশ্রুত জল পৌঁছয় না গ্রামে, এমনটাই অভিযোগ। দীর্ঘদিন জল সমস্যায় ভুগছেন বাসিন্দারা। যে পানীয় জল যেহেতু নাম দিয়েছে, তো পানীয় জল কেন্দ্রীয় সরকারের টাকা আসছে, এখানে কেন ঠিক মতো পরিশ্রুত পানীয় জল হবে না? তিন বেলা দিতে হবে, সকাল দুপুর এবং সন্ধ্যে তিন বেলায় পানীয় জলটা দিতে হবে, যাতে পানের যোগ্য হয়। পঞ্চায়েতে আমরা বহুবার জানিয়েছি। জলই জীবন, কিন্তু সেই জলই পাচ্ছে না বাসিন্দারা। কেন মানুষকে মৌলিক চাহিদাটুকু থেকে বঞ্চিত করা হচ্ছে, উঠছে প্রশ্ন। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।